নমস্কার আমি গার্ডেনিং টিপস পিসিএমবি অ্যান্ড বেঙ্গলি ব্লকস থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাই আমি কিভাবে জৈব সার ইংরেজিতে কম্পোস্ট বলে কম্পোস্ট সার কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমার যে এই যে জৈব সারটা দেখছেন এটার ভিতরে বাগানের শুকনো পাতা তারপরে সবজির ডাটা যখন যেটা বেঁচে গেছে যেটা আমাদের কাজে লাগেনি বা সবজির ডাটা যেটা আমরা রান্নার কাজে সাধারণত ব্যবহার করলেও বাকি যে অবশিষ্ট অংশ থাকে সেটা আমরা ফেলে দেই সেটা না ফেলে দিয়ে আমি একটা সার কীভাবে বানাতে হয় সেটার এই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা একটু দেখুন বিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে দেখুন প্রিয় বন্ধুরা আপনার জৈব সার প্রস্তুত করতে গেলে আমরা যে কোনো পাত্র ব্যবহার করতে পারি যেমন সিমেন্টের বস্তাই হোক বা মাটি টবি হোক বা বালতিই হোক প্লাস্টিকের বালতি হোক সেগুলি আমরা কম্পোস্ট মানে জৈব সার প্রস্তুত করতে ব্যবহার করতে পারি দেখুন আমি এখানে একটা খালি মাটির পাত্র নিয়েছি টব সেটার মধ্যে প্রথমে আমি কিছু মাটি দেব তারপরে আমার যে সবজির ডাটা আছে বা শুকনো বাগানের শুকনো পাতা আছে এগুলি আমরা স্তরে স্তরে আমি ভরে দিচ্ছি তারপরে এটা ঠান্ডা জায়গায় রেখে দেব এবং এটা ঢেকে রাখবো তাই প্রথম থেকে আমি দেখাচ্ছি কীভাবে আমি এগুলি করেছি দেখুন আমি এই যে একটা টপ দেখছেন মাটির টপ এটার নিচে একটা ছিদ্র ছিল এই যে ছিদ্র নিচে এই যে দেখুন একটা ছিদ্র আছে এই ছিদ্রকে একটা আমি সেই মাটির একটা টুকরো দিয়ে টবের একটা টুকরো দিয়ে সেটা আমি ঢেকে দিচ্ছি তারপরে আমি দেখুন এই যে আগের যে আমি জৈব সারটা মানে কম্পোস্ট সারটা করেছিলাম তারই কিছু অংশ আমি নিচে দিয়ে দিচ্ছি যে দেখুন এটা ভরে দিচ্ছি কিছু অংশ এবার আমি কি করব এই যে আমি বলেছি যে সবজির যে অংশগুলি আমরা ব্যবহার করি না ফেলে দেই তারই অংশগুলি দিয়ে প্রথমে আমি সেই টপডার ভিতরে প্রথম স্তর হিসাবে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে অনেক আছে সেই শুকনো পাতা আছে তারপরে শালগমের পাতা আছে এগুলি আমি ভরে দিচ্ছি এই যে দেখুন তারপরে এখান থেকে আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি এখানে প্রথম স্তর চেপে দিচ্ছি তারপরে যে বাকি যে সেই টুকরো পাতা আছে শুকনো পাতা আছে সবজির যে অংশগুলি আছে এটা আমরা সাধারণত ফেলে দেই এইগুলি দ্বিতীয় স্তরে দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এই যে আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি এখানে এটি এই সব বাগানের যে মানে ফেলে দেওয়া যে মাটিগুলি আছে ঝাড় দিয়ে যে মাটিগুলি পাওয়া যায় সেই মাটিগুলি আমি দিয়ে এই কম্পোস্টের ভিতর দিয়ে দিচ্ছি এটা ঢেকে দিব তারপরে দেখুন আমার যে এই যে এই যে জৈব সারটা আছে এটা আমাকে প্রস্তুত করতে তিন চার মাস সময় নিয়েছিল কারণ আমি এটার ভিতরে অন্য কিছু মিশাই নি সাধারণত বর্ষাকালে বা গরমকালে এটা সময় নেয় না বেশি কিন্তু শীতকালে এটা সময় নেয় কারণ যত গরম হবে ওয়েদারটা তত তাড়াতাড়ি সেই জৈব সারটা প্রস্তুত হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমি স্তরে স্তরে এটা আমি সবজিগুলি সবজি ডাটা ডাটা বা যে বাকি অংশগুলি বাগানের যেগুলি আমরা ফেলে দেই সেটি দিয়ে স্তর হিসেবে সাজিয়ে ভরে দেব তারপরে ঢেকে একটা ঠান্ডা জায়গায় রেখে দেব এরপরে একটু জল ছিটিয়ে দেব জল ছিটিয়ে মাঝে মাঝে একটু সিঁচিয়ে দিতে হবে যাতে শুকনো না হয়ে যায় এই কাজ এরপরে দেখা যাবে যে এক দুই মাসের মধ্যেই সেই এই রকম সার হয়ে গেছে যেটা বিনা পয়সায় আমরা বাগানে ব্যবহার করতে পারি এই যে বন্ধুরা দেখুন আমি ডিমের খোসা কিছু ছিল সে ডিমের খোসাগুলি আমি এর মধ্যে দিয়েছি কিছু পেজের খোসা আছে সেগুলিও আমি সেই মাটির টবের উপরে রেখে দিয়েছি এটা কম্পোস্ট হিসাবে পরবর্তী সময় পাওয়া যাবে যেটা উর্বর হবে দেখুন এরপরে এখন ফাইনাল ফাইনালি আমি কিছু মাটি চাপা দিয়ে দিচ্ছি তারপরে এটা ঢেকে দেব ঢেকে একটু জল দিয়ে দেব জল দিয়ে কা ঠান্ডা জায়গায় রেখে দেব এই সহজ পদ্ধতি পদ্ধতিতে তারপরে বিশেষ কিছু করতে হয় না এভাবে রেখে দিলে পরেই যেটা আমার একটা ভালো জৈব সার হয়ে যাবে পরবর্তী সময় আমি বিভিন্ন গাছের গোড়ায় এগুলি ব্যবহার করতে পারবো তাহলে রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন